আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী। আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না হলে আজকে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না। 15 আগস্ট যাদেরকে সপরিবারে হত্যা করেছিল সেই পাকিস্তানি কুচক্রি মহল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছিলেন, যখন উনি সেই সোনার বাংলা, যে সোনার বাংলার জন্য 7.5 কোটি বাঙালিকে নিয়ে বঙ্গবন্ধু এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এই বলে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং 7.5 কোটি বাঙালি যুদ্ধ করে 16 ডিসেম্বর 1971 সালে এই দেশ স্বাধীনতা অর্জন করেন। আমি 1986 সাল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে আমি বাংলাদেশ আওয়ামী লীগের হাতে খড়ি। আমার নেতা ছিলেন, যার মাধ্যমে আমি ছাত্রলীগ শুরু করেছি, সেই দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মহিজ ভাইয়ের মাধ্যমে। ফটিকছড়ির উন্নয়নে আপনি যেটা বলছেন, ধন্যবাদ। ফটিকছড়ির উন্নয়নে আমার অবদান বলতে, আমি আসলে কোনো জনপ্রতিনিধি না, আমি আওয়ামী লীগের একজন সিনিয়র সদস্য, উপজেলা আওয়ামী লীগের এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির মেম্বার, ধর্ম বিষয়ক উপকমিটির মেম্বার। আমি বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ক্ষমতা থাকার কারণে, 2009 সালে ক্ষমতায় আসার কারণে রাস্তা ঘাট এবং পুল কালভার্ট এবং ব্রিজ অসংখ্য কাজ করেছি এবং কোভিডের সময় একটি পরিত্যক্ত বিশ্বজ্জা হাসপাতালকে 14 লক্ষ টাকা খরচ করে তো একমাত্র উপজেলা কোভিড হাসপাতাল করেছিলাম। সেই কোভিড হাসপাতাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করেছিলাম, যাতে করে ফটিকছড়ির জনগণ সেই বিশ্বজ্জা হাসপাতাল ওইখান থেকে চিকিৎসা নিয়ে তারা ভালো হয়ে যেতে পারে এবং তাদেরকে যাতে শহরে আসতে না হয় এই পদক্ষেপ নিয়েছিলাম। এবং আমি ফটিকছড়ির 2টা থানা, ভোজপুর থানা এবং ফটিকছড়ি থানা, এই 2টি থানার মানে গাড়ি স্বল্পতা ছিল, পুলিশের ব্যারেক ছিল ভাঙ্গা, সবগুলো আমি সংস্কার করেছি নিজস্ব অর্থায়নে। 2 থানায় 3টি পিকআপ দিয়েছি, ভোজপুর থানায় 1টি, ফটিকছড়ি থানায় 2টি, এবং জেলা পুলিশে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। সিএডির জন্য চলাফেরার জন্য কোনো গাড়ি ছিল না, ওইখানে একটা মহেন্দ্র জীবের ব্যবস্থা করে দিয়েছিলাম। তারপর ডিবি চলাফেরার জন্য কোনো গাড়ি ছিল না, ডিবির জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছি। এবং চট্টগ্রাম জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব এম এ সালাম সাহেবের সহযোগিতায় আমি ফটিকছড়িতে প্রায় 60 থেকে 70টি কাঁচা রাস্তা আমি পাকাকরণের ব্যবস্থা করেছি। আল্লাহ ওনাকে হায়াত দ্রাস করুক, উনি আমাকে এইসব উন্নয়নে অনেক সহযোগিতা করেছেন। কিছুদিন আগেও এলজিডি থেকে একটা সিদ্ধাশ্রম মঠ ব্রিজের একটা অনুমোদন, সেটাও এসেছে আগামী 7 তারিখ 7 আগস্ট টেন্ডার হওয়ার কথা গতকালকে জানতে পারলাম। নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন, আশা করছি আমি ফটিকছড়িতে এখন যা উন্নয়ন হয়েছে তার থেকে 2-3 ডাবল উন্নয়ন আমি করতে পারবো। কারণ আপনারা জানেন আমি কোনো জনপ্রতিনিধি ছিলাম না, আমি উপজেলা আওয়ামী লীগের একজন সিনিয়র সদস্য। আমি সিনিয়র সদস্য হয়ে যদি আমি অনেক বড় বড় কাজ যদি আমি আনতে পারি, আশা করছি আমি যদি ওইখানকার সংসদ সদস্য হই ফটিকছড়ির 2 আসনের, তাহলে আমি ব্যাপক উন্নয়ন সাধন করতে পারবো। এবং আমার ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে, আমি যদি সংসদ সদস্য হই তাহলে ওই ফটিকছড়িতে নিজস্ব জায়গায় একটি দলীয় অফিস করার একটা চিন্তাভাবনা আছে। আর বর্তমান যে নাজিরহাট হাসপাতাল আছে, এটার পাশে যদি জায়গা থাকে তাহলে এটাকে আরেকটু সম্প্রসারণ করারও চিন্তাভাবনা তখন আমার আছে। যেহেতু আমি এখন করার ইচ্ছে থাকলেও আমি করতে পারছি না, কারণ জনপ্রতিনিধি না। তাই সুতরাং আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আশা করছি আমি ফটিকছড়িকে জেলার কাছাকাছি
এটার উন্নয়ন সাধিত করতে পারবো। আপনারা জানেন আমি ভোজপুর থানাকে পৃথক উপজেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটা দরখাস্ত প্রদান করি, তখন মাননীয় প্রধানমন্ত্রী ওইটা জনাব মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা জনাব মশিউর রহমান স্যার এটা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে। মুখ্য সচিব এইটাকে আপনার দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে, সচিব মহোদয় এটাকে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক বরাবরে, জেলা প্রশাসক বরাবর দেওয়ার পরে সেটা পাঁচটা ইউনিয়নে অনুশীলনী করে সম্প্রতি এটি ঢাকায় গেছে। দ্বাদশ সংসদ নির্বাচনের পর হয়তো ভোজপুর থানাকে পৃথক উপজেলা করতে পারবো, এবং বিভিন্ন সড়ক যেগুলি এখন 18 ফিট আছে এগুলিকে আমি 24 ফিট করা যায় কিনা সেই ব্যাপারে আমি চেষ্টা করব। বিভিন্ন বিভিন্ন সড়ক যাইতে যাতে ফরিদশরী প্রত্যেকটা সড়ক যাতে দুইটা গাড়ি অনায়াসে আপ ডাউন করতে পারে সেই ধরনের একটা পদক্ষেপ আছে, যদি আমি সংসদ যদি হতে পারি। আর যদি হতে না পারলেও আমি ফরিদশরীর জন্য যা যা করার দরকার আমার যতটুকু ক্ষমতা আছে বা উপরে যতটুকু জানাশোনা আছে আমি চেষ্টা করে যাব, মানে ফরিদশরীকে যাতে একটি আধুনিক মডেল ফরিদশরী হিসেবে রূপান্তর করা যায়। আমার দাদা একজন জনপ্রতিনিধি ছিলেন, নানুপুর ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন, এবং আমার আব্বার দাদাও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমার মাতৃকুলের দিক দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য এবং তৎকালীন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জনাব আব্দুল্লাহ হারুন। আমি আসলে দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদশরীর 2 আসন থেকে সংসদ নির্বাচন করতে ইচ্ছুক যদি বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দেন। আমি যদি মনোনয়ন নাও পাই যাকে দেখ আমি বাংলাদেশ আওয়ামী লীগের থেকে তার জন্য কাজ করে যাব। 2009 সালে জননেত্রী শেখ হাসিনা যখন একটি তলাবিহীন ঝুড়ি দেশকে উন্নত দেশের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য যেসব উন্নয়ন সাধন করেছেন সেসব উন্নয়ন সাধন আপনারা আজকে দেখতে পাচ্ছেন। এই যে মনে করেন এই পদ্মা ব্রিজ যেটা নিজের সত্তায়নে ঢাকা চট্টগ্রাম 4 লেন মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, তারপর আপনার এই যে কক্সবাজার রেল লাইন, কর্ণফুলী টানেল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা থেকে আজকে এই যে করোনার ছোবল থেকে যেখানে বিশ্ব এখনো পর্যন্ত বেরোতে পারেনি সেখান থেকে আমরা সে করোনা উত্তরণের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা আজকে এই দেশকে একটি উন্নত দেশের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, বিনামূল্যে কোভিড টিকা দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা এই দেশকে আজকে একটি উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। আমি আমার ফরিদশরী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সর্বস্তরের নেতাকর্মীদের আমি সহযোগিতা চাই। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, আমি যদি সংসদ হতে পারি তাহলে আমি ফরিদশরীর ব্যাপক উন্নয়ন করতে পারবো, এবং আর আপনাদের সহযোগিতাই আমার একান্ত কাম্য। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।